হুজুর, আমার প্রশ্ন হলো, এমন একজন নন আহমদি ইমামের পিছনে আমাদের নামাজ পড়ার অনুমতি আছে কি যে মুসা মাদার ইসলামের বিরোধিতা করে না আর জামাতেরও বিরোধিতা করে না? তুমি শুধু তাকে এটি জিজ্ঞেস করো যে তুমি কি বিশ্বাস রাখো মসিহ মওউদ আলাইহিস সালাম সম্পর্কে। তুমি কি বিশ্বাস করো যে তিনি সেই একই ইমাম মাহদি এবং মসিহ হবেন যার শেষ যুগে আসার ভবিষ্যৎবাণী করা হয়েছে নাকি না? যদি সে বলে যে না, তাহলে তুমি কিভাবে এটি সহ্য করবে যে এক ব্যক্তি যে যুগের ইমামকে মেনে নিতে অস্বীকার করছে তুমি তাকে নিজের ইমাম বানাচ্ছ? জি হুজুর, তুমি কি এটি সহ্য করতে পারবে? জি না হুজুর। তাহলে তুমি কিভাবে কথা বলতে পারো? প্রথমে তাকে এটি বলো যে আমি একজন আহমদি, এটি হলো আমার বিশ্বাস, তুমি কি মনে করো এই ব্যাপারে? সে বলবে যে ঠিক আছে, তোমার যে বিশ্বাসই হোক সেটি সঠিক, কিন্তু যেহেতু আমার অন্যান্য কিছু কমিটমেন্ট এবং সমস্যা বা রেস্ট্রিকশন আছে, বাধ্যবাধকতা আছে, তাই আমি এটি বিশ্বাস করতে পারি না। তাহলে তুমি ই বলতে পারো যে আমি তোমাকে নামাজের ইমামতি করছি কারণ আমি তোমার চেয়ে উন্নত এই ক্ষেত্রে। ঠিক আছে, জি হুজুর, জাজাকাল্লাহ।